আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ওয়াচ মাই ভিডিও সো ভিউভার্স আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফকে আপনার ছাড়া কেউ কল করতে পারবে না সো এই বিষয়টি খুবই ইমার্জেন্সি সো অনেকেই আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ডকে কল করতে পারে সো আপনি যদি চান তাহলে আপনি এই কাজটি একদম খুব সহজেই করে দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে অথবা আপনার ওয়াইফের মোবাইলে সো বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়েই আপনারা কল ব্রোকার লিখবেন সো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে ডাইরেক্ট তো বন্ধুরা এই সফটওয়্যারটি যখন সফলভাবে ইনস্টল হবে আপনার মোবাইলে তখন আপনারা ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি কল আইডেন্টিফার অ্যান্ড কল লোগো প্রোফাইল ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট সেটিং অ্যান্ড ব্যাক সো প্রথমেই যেটা দেখে দিচ্ছি কল আইডেন্টিফার এখান থেকে আপনি কল লিস্ট লিস্টগুলো বের করতে পারবেন কাকে কাকে কল দিচ্ছেন আপনি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিতে পারেন লঘু সেটা প্রপারলি ম্যানেজ করতে পারবেন এবং ব্ল্যাক লিস্টে আপনি কাউকে ব্ল্যাক লিস্ট করে রাখলে আর জাস্ট জাস্ট আপনি অ্যাডে কন্টাক্ট ক্লিক করবেন এবং কনটাকে ক্লিক করে একটা নাম্বার অ্যাড করে নেবেন সো সে ব্ল্যাক লিস্টে পড়ে যাবে এখন ঘটনা হচ্ছে আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর আমরা এনেবল ব্লক রাখবো এবং ব্লক আর আইকন এটা দিতে হবে না জাস্ট আমরা চলে যাব কল সেটিং অ্যান্ড মেসেজ তো দেখুন আমরা কিছু অপশন এখানে পাবো আপনাকে যে আমরা কল সেটিংয়ে যাচ্ছি কল সেটিংয়ে যাওয়ার পর তো দেখুন কল প্রাইভেট নাম্বার যদি কোনো বাহির থেকে কোনো প্রাইভেট নাম্বার আসে তাহলে সেটা ব্লক থাকবে এবং ফোন বুক অনলি যদি আপনি এখানে করে দেন তাহলে আপনার মোবাইল ফোনে যতগুলো কন্ট্যাক্ট থাকবে সবগুলো কন্ট্যাক্ট কিনে ব্লক থাকবে এবং কেউ আপনাকে কল করতে পারবে না এবং যদি আপনি ব্লক অল কল দিয়ে দেন তাহলে কোনো নাম্বার থেকে কল আসবে না এখন ঘটনা হচ্ছে আপনার মোবাইলে অনেক নাম্বার সেভ থাকতে পারে আপনার পরিচিত লোক আপনাকে কল দিতে পারে কারো কল আসবে না জাস্ট আমরা একটি নাম্বার মাত্র ওপেন করে রাখবো এবং সেটা করতে হলে আমাদের ব্যাগ যেতে হবে ব্যাগে গিয়ে আমরা হোয়াইট লিস্টে ক্লিক করবো এবং হোয়াইট লিস্টে ক্লিক করার পর অ্যাড এখন ক্লিক করবো এবং আমরা নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পর আমরা নাম লিখে দেবো সাপোর্ট আমি নাম লিখে দিচ্ছি সাবিনাজ অ্যান্ড ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দেব সাপোর্ট এটা আমি দিলাম দেওয়ার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকসেপ্ট ইনকামিং আমরা কি কি কল এই এই মোবাইল থেকে অ্যাকসেপ্ট করতে পারবো কল তারপর এস এম এস অ্যান্সার ওকে তারপর আমরা সেভে ক্লিক করব তো বন্ধুরা হয়ে গেল আমার কন্ট্যাক্ট নাম্বারটি সেভ করা সাপোর্ট এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম্বার ওকে সো এই নাম্বারে যতটা আমি শুধু আমি কথা বলতে পারবো অন্য কেউ কথা বলতে পারবে না সো এই সফটওয়্যারটি জাস্ট আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ইনস্টল করে দিয়ে দেবেন এবং আপনার ফোন নাম্বারটি ওয়াট লিস্টে রেখে দেবেন সো এটা হচ্ছে আসল কাজ তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জিনিসটি কীভাবে করতে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না